বৈশাখ মাস পহেলা বৈশাখ আসতেছে 14ই এপ্রিল আল্লাহু আকবার মুসলমান দাঁতে দাঁত দিচ্ছে মেসাক করে রেডি আছে ভান্তার পাছা ইলিশ খাবে বলে কপাল ভোলা এক তাল ভান্তা বা 3000 টাকায় দেখি নিয়ে খাবে নিয়ত করছে বট মূল্যে যাইয়া ঢাকায় যাইয়া কদমে কদমে উমরার সওয়াব পাবা জুতো যে ভালো ঠ্যাং ভাঙিয়ে ফেলাই দেবো দি কাটা দিলি এক প্লেট পান্তা ভাত কিনে নিয়ে আইছে সাথে একটু ইলিশ মাছ সেই ইলিশ মাছ যা সাইজের ও বটি দিয়ে কাটা যায় না সমিলি দিয়ে কাটছে সিকুন পাতলা কাতাকাতি হয়ে কাইটিয়ে তাই ভাজিয়ে দিছে এক প্লেট পান্তা ভাত গলা ডিশ পানির মধ্যে ভিজে নিয়ে আইছে সাউরি ছিল ওই দিন ওই বাড়ি সাউরি আবার বাংলাদেশ তিজোর পরে সদস্য সাবুজুরির মরিদ মহিলা বুড়ো মানুষ ডাকি আম্মা তাড়াতাড়ি আসেন পান্তা ভাত নিয়ে আইছি পয়লা বৈশাখের বরকত সাউরি তো জামাইয়ের সাথে তার যুদ্ধ বাঁধাতে পারে না মনে মনে কয় গোলামের ভাই গোলামের সাজি ফান্তা ভাত 3000 টাকা দেখি নিয়ে খাইছিস আমার বাড়ি কত গরম ভাত খাইছিস চারটে পয়সা দিস নেই কোনোদিন তুই ফান্তা ভাত এমন জম্মের ভালোবাসিস তা কবি না তুই আয় খালি বার আমার বাড়ি তোরে ফান্তা ভাত পাঁচ অক্ত খাওয়াবো তিন দিন ফান্তা ভাত খাইয়া তোরে ফান্তা ভাতের কালা আড়িতে মাথা হেলমেট বানাই মোটর সাইকেলে উঠাই দেবো তোরে দেহি ফান্তা ভাত কি বলি ফান্তা ভাত দিয়ে তোরে কয় ভোট দেবো আয় খালি আমার বাড়ি কয়দিন পর যদি ওই জামাই শাশুড়ির বাড়ি যায় সকালে ফান্তা ভাত দুপুরে ফান্তা ভাত বিকেলে ফান্তা ভাত চুয়োডাঙ্গার মতো গরম গরম ফান্তা ভাত গরম ভাত রাইন দিয়ে রোদি পানি ঢেলে দেয় নাম গরম গরম ফান্তা ভাত এই তিন অক্ত খাওয়ালি শেষে জামাই দিকে আম্মা গরম ভাত রাঁধেন না কত সলাই দিয়ে বলে বলি তুই সেদিন এক থাল খাইছিস 3000 টাকা দিয়ে এই পাঁচ পাঁচ দিন তিন দিনই পুনরওয়াড়ি খাইছিস কয়টা দিছিস এ মুসলমান এবার আগের তো বৃষ্টি শুরু হয়েছে শীল আরম্ভ হয়ে গেছে ধান পাকার আগে কথা কর পয়লা বৈশাখে ভান্তা খাবা আল্লাহ সারা বছর ভান্তা খাওয়াই ছাড়বে কয় বছর আগে শুভই ছিল না ইরিদান রে বিশ্ব রোডে ভাত হয়ে দিয়ে তুইছিলে দান দিয়ে মনে আছে নাকি 100 টাকা দানের মন কেনে না ওই দানের চাউল যে ভাত রাঁধে গরু রে দেশে গরু তুই 100 মুখ খাইয়ে গেড় গেড়ায় ডেক সাড়ে কাকা অ্যান্টাসিডেন্সের গরু তুইও কাতি চাই না পান্তা ভাত আর পয়লা বৈশাখে পান্তা ভাত দিয়ে বছর শুরু করবা লজ্জার বিষয় বুতুম পাখি দিয়ে তার নাম মঙ্গল শোভাযাত্রা মোশরেক শের কি গুনাহ হবে মঙ্গল শোভাযাত্রা মুসলমানের হইতে পারে তাও বুতুম পেছা দিয়ে এই পাখি জগতে সবচাইতে কুলক্ষণে পাখি বুতুম রাতের বেলা কুক কুক করে ডাকলি মহিলারা কয় রোগ বেদি আসবে না কুক পাখি ডাকতেছে এই কুক পাখি কিডা সেনে নন্না বলে সেই বুতুম তারে দে বলে মঙ্গল শোভাযাত্রা তালে তো রমঙ্গল হবে কিসি মুসলমান সেই তালে দাদা বাবুকে সাথে নাচে বুতুম পাখি দে কাপড়ের গায়ে ছবি বানাইয়া এরপরে রবি ঠাউরির মোসাল লালন সার জট আছে না নাই কাপুরির গায়ে ঢোল ডগর তবলা গিটার বাদ্যযন্ত্র আড়ি বাতিল দামাকুলো দিয়ে কাপড় সাবাইয়া সেই কাপড় মুসলমান পরে আর যদি মহিলাকে এরকম কাপড় না কিনে দেয়া হয় উরে কপাল মুহিদ্দিক চা যায় না কেমন যেন সাইগা দায়িত্বে ডুবই ওঠছে মহি কালা আড়ি ডলি দিছে এইরকম কি হয়েছে ভাবি ভাইজান মারছে নাকি না মারবে কে জীবনে বৈশাখী কত বৈশাখ গেলে একখান কাপড় কিনে দিল না ওর খসিরাত দুনিয়া ওয়ালা আখেরা ওর এহকাল বরকল ধ্বংস করে ফেলাইছে ওরে বৈশাখী কাপড় কিনে দেই নেই এ মুসলমান নবী বলেন মান তাসাব্বা বিকুমিন ফাহুয়া মিনকুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে বৈশাখে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের পূজা হিন্দুদের আনন্দ মুসলমান এইটা করতে পারে না আমার কাশিয়ানির মুসলমান আব্দুল মান্নান কাশিয়ানির গোপালগঞ্জ কাশিয়ানি এ মাওলানা আল্লাহু আকবার আবু সাইদ সাহেবের গোপালগঞ্জ কাশিয়ানি তোমরা কাশিয়ানির যুবকরা পাক্কা সিদ্ধান্ত নাও পহেলা বৈশাখ হবে এবার জালালি খতম দোয়া ইউনুসের জন্য বাজেট করি পহেলা বৈশাখ হবে ইনশাআল্লাহ খতমে ইউনুস পড়ব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন বৈশাখ মাসের নাম কাল বৈশাখ বৈশাখী ঝড় কালের মতো আঘাত করে সিডার সুনামি টর্নেড সাইক্লোন গুন্নি জড়ে মারে এই বৈশাখরে বরণ করব আমরা দোয়া ইউনুস দিয়া ঝড়ে যখন দুমসা মারে তখন দোয়া ইউনুস পুরো ক্লিয়ার পড়ে পারো না লা ইলাহা কুনতুমিনাজ জালিমিন মাঝের টুক থাকে না ধরে দুমসা মারছে কয় লা ইলাহা কুনতুমিনাজ জালিমিন লা ইলাহা কুনতুমিনাজ জালিমিন তাড়াতাড়ি ভরি চাতি হবে
ওই দিন পুরো দোয়া ইউনূস পড়বা না, এই জন্য পয়লা বৈশাখ দোয়া ইউনূস অনুষ্ঠান হবে। কোরআন শরীফেও নাই, হাদিসেও নাই দোস্ত, তবে আসছে, বিপদ যেমন আসবে তার মোকাবেলা সেরকম করতে হবে, কথা বলেন ঠিক ঠিক না? ওদিকে একদল পান্তাবাদ খাবে, আমরা পয়লা বৈশাখ বিরিয়ানি পাকাবো, আমরা গরম ভাত খাবো, আমরা দোয়া ইউনূস পড়বো, ইনশাআল্লাহ রহমতের বৈশাখে পরিণত করব, কথা বলেন ঠিক ঠিক না? আকাম কইরা বৈশাখ মাসে নষ্ট করব না, পয়লা বৈশাখ দোয়া ইউনূসের খতম হবে, বিপদ যেমন আসে তার মোকাবেলা সেরকম করতে হয়। হালকা ঝড় আসলে ঘরে, হালকা বাতাসে ঘরে পেলা বাঁধানো লাগে না, বিশাল বেগে ঝড় আসলে ঘরে পেলা বাঁধানো লাগে, সেই রকম শক্ত কাঠ দিয়ে পেলা দেওয়া লাগে। কামানের সামনে যুদ্ধ করতে কেড়াইল নিয়ে গেলে হবে না, কথা বলেন? একজনটা কামান নিয়ে আইছে, আপনি কেড়াইল নিয়ে গেছেন তার সাথে যুদ্ধতে, কামান লেখতেও ক লাগে, কেড়াইল লেখতেও ক লাগে, কামানের সামনে কেড়াইল নিয়ে গেলি মরিয়া আসা লাগবে না? উরা কাম করে পান্তাবাতার পচা ইলিশ দিয়া, বুতুম পেশার মঙ্গল শোভাযাত্রা দিয়া, আমরা মুসলমানরা বাঙালি জাতি এই দেশে পয়লা বৈশাখ রে পরণ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ যুবক, এ আমার কাশিয়ানি যুবকরা, কত প্রোগ্রাম করো, কত শিক্ষা সফর করো, কত পিকনিক করো, কত আকাম করো, এবছর বৈশাখকে শুরু করবা মুফতি সাহেব আবু সাইদ সাহেবের মাদ্রাসায় চলে আসবা, হুজুর দিন ভরে ইবাদতের প্রশিক্ষণ দেবে, বয়ান বক্তৃতা করবে ওলামায়ে কেরামদেরকে নিয়া, আর রান্না বান্না হবে তোমরা হুজুরের ওখানে চাঁদা দিয়া, একটা ইবাদতের পিকনিক করবা। পয়লা বৈশাখে আর নোংরামির সাথে আমরা বরণ করব না, কথা বলেন ঠিক ঠিক না? বাচ্চা কাচ্চাদেরকে বৈশাখী মেলায় যাইতে দেব না, বউ বাচ্চাদেরকে বৈশাখী মেলায় যাইতে দেব না। সুন্দরী একদল যুবতী মেয়েরা ডানা কাটা পরিসাই যা, হলুদ কাপড় পইরা, যুবকদের পিছনে মোটর সাইকেল দিয়ে রাস্তা দিয়ে পাঙ্কু পানা করে বেড়ায়। ও পাঙ্কু, বেশিক্ষণ টিকতে পারবি না, পাঙ্কুর দল কোন জায়গায় চটাত করে পড়ে যাবি, মরতে কিন্তু পয়সা লাগে না, কথা বলেন ঠিক ঠিক না? কাশিয়ানি, আমাদের এই এই যে রেল লাইন, নতুন রেল লাইন, এই রেল লাইন যে দিনে একবার ট্রেন যায়, রাত্রে একবার আসে, মাত্র দুইটা টাইম যাতায়াত করে, নির্দিষ্ট সময় কপালে টাইনে গেলে দোস্ত মাত্র একটি ট্রেনের সাথেও বাড়ি খাইয়ে মরা লাগে। গতকাল তিনজন মরছে জানা আছে না? না আছে। পাগলামি করিস না, পাঙ্কুপানা করিস না, বৈশাখকে নোংরামির সাথে পালন করিস না, ইবাদতের মাধ্যমে কর, বরঞ্চ এটা ইবাদতের মাস, শাবান মাস, রজব মাসের পরে শাবান মাসের ভিতরে পয়লা বৈশাখ আসবে, ওই মাসটা হলো আগামী এক বছরের তকদির লেখার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের 14ই শাবান, 15ই শাবানের রাত্রে আগামী এক বছরের তকদির বাজেট নতুন কইরা নবায়ন কইরা দায়িত্বশীল ফেরেস্তাদের হাতে তুলে দেয়, ফেরেস্তারা ওইভাবে আগামী বছর চালাবে। ওই রাত্রে তোমার নামে কি লিখবে তুমি আমি জানো না, মরণ লাগবে না বাঁচন লাগবে, হায়াত লাগবে না মৌত লাগবে, সম্পদ লাগবে না ফকিরি লাগবে, প্রেসিডেন্ট হওয়া লাগবে না সুটই নেওয়া লাগবে, কিছু আমি জানি না, বড় সন্দেহের রায় আমার। ওই রাত্রে জায়গা এবাদত বন্দেগি করব, আর দিনের বেলা রোজা রাখবো, মাস্টার রে না পাক করো না, আল্লাহর নবী রজব শাবান মাসে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন।